আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই যে টেবিলে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে কামিনী। এটা শোপিসের মতো ঘরে রেখেছি। আমি এই গাছ যেমন পছন্দ করি, আমার মেয়েও ভীষণ পছন্দ করে, সেটা আড়ং থেকে নিয়ে এসেছে। এটা আসলে প্রাইসটা কত ছিল? ও, এটা প্রাইস ছিল হচ্ছে 600 টাকা। তো এই প্রায় 4-5 দিন হয়ে যাচ্ছে এটা রুমে রাখা হয়েছে। একে কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে, তাহলে এই গাছের পাতা ঝরে যাবে না এবং গাছটা সুস্থ থাকবে। গাছটা খুব সুন্দর আসলে, বনসাইয়ের মতো দেখেন, ছোট্ট খাট্ট একটা বনসাই। একটা সিরামিক্সের বাটি, সঙ্গে একটা হচ্ছে ট্রের মতো, মানে প্লেট দিয়েছে। ভালো লাগে গাছটা, অনেক গ্রিন। ছোট্ট বনসাই গাছটাই সম্ভবত ফুলও আসে। এটা কি নেটে দেখছো ফুল আসে? আপনাদের জানা থাকলে কমেন্টস করেন তো, এটাতে ফুল হয় কি না। আমি আসলে ফুলের গাছ নিয়ে এখন বেশি কাজ করি না, আমার গার্ডেনে বেশি ফলের গাছ। ফুল কিছু গাছ রেখেছি, তবে অনেক গাছে আমি চিনি না, তো আপনাদের জানা থাকলে একটু জানাবেন তো এটাতে ফুল আসে কি না। আর এটা নিশ্চয়ই রুমে বেশি রাখা যাবে না, মাঝে মাঝে এটাকে রোদে দিতে হবে। আচ্ছা, এটাতে একটু পানি দিয়ে দিই। হ্যাঁ, অল্প, একদমই অল্প অল্প পানি দেবো, সপ্তাহে একদিন অল্প পরিমাণ পানি দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, শুকনা দেখলাম, একদমই শুকনা। আমি যেহেতু আমি কিন্তু সাকুলেন্ট প্ল্যান্ট আমার বাসায় আছে, সো আমি পানি সম্পর্কে অভিজ্ঞতা তো আমার অবশ্যই আছে। যেহেতু আমি সাকুলেন্ট প্ল্যান্ট, যারা সাকুলেন্ট ভালোবাসেন এবং বাসায় রাখেন, তারা পানির ব্যাপারটা কিন্তু খুব বেশি সচেতন হয়ে যায়, কারণ ওই প্ল্যান্ট খুবই মানে বেঁচে রাখাটা খুব রিক্স হয়ে যায়, কারণ ওই প্ল্যান্টটা একটু পানি দিলেই মারা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার এই কামিনী গাছটি? কামিনী গাছ না, কামনি। তো আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই।